নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। অক্টোবর 2024 কুম্ভ রাশির কেমন যাবে, কুম্ভ রাশির স্বাস্থ্য, আপনাদের ভাগ্য, কেরিয়ার, ব্যবসা, শিক্ষা, প্রেম, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না, ভিডিওটি আলোচনাটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, এটা একটা সার্বিক বিচার। অনেকে বলছেন যে কৌশিকদা এই কথাটা বলছেন আমার সঙ্গে কেন হচ্ছে না। দেখুন, কুম্ভ রাশির এমনি শনি সাড়ে সাতই চলছে এবং শনি সাড়ে সাতই দ্বিতীয় চরণ আপনাদের একদম শেষের দিকে কিন্তু চলে এসেছে, শুরু হতে চলেছে তৃতীয় চরণ। তার উপরেও কিন্তু আমি খুব চটজলদি ভিডিও নিয়ে আসতে চলেছি, তৃতীয় চরণ আপনাদের কেমন যাবে, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার জন্য কী কী ঘটনা অপেক্ষা করছে, বিস্তারিত আলোচনা থাকবে নেক্সট এই ভিডিওতে। তাই অবশ্যই আপনারা দেখতে থাকুন। দেখুন, এটা অক্টোবর মাস, পুজোর মাস, কেমন যাবে স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, আমি বলবো স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না। ওভারঅল কিন্তু স্বাস্থ্য আপনাদের ভালো কিন্তু যাবে, তবে খুচরো সমস্যা আপনাদের থাকবে, এটা জ্বর, জ্বালা, সর্দি, কাশি, কিন্তু শরীর নিয়ে যে বড় ধরনের ভোগান্তি সেটা কিন্তু থাকছে না। যদি আপনাদের আগামী মাসে কোনো আপনাদের অপারেশন থাকে, কোনো ট্রিটমেন্ট থাকে, আপনারা ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার এ মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু শুভ হতে চলেছে, অর্থাৎ ফিনান্সিয়াল জায়গা নিয়ে খুব একটা বড় চাপ নেই, তবে অর্থ খরচ আপনাদের বাড়বে। আপনি কুম্ভ রাশির মানুষ, দ্বিতীয়ভাবে রাহু অর্থ খরচটা আপনাদের বাড়বে, খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন। এবং বৃহস্পতি আবার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, এই জায়গাটা কিন্তু কিছুটা আপনাদের ডিস্টারবেন্স কিন্তু করবে। আপনি কুম্ভ রাশির মানুষ, এই সমস্যাটা কিন্তু আপনাদের রয়েছে, কারণ দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের মেডিকেল এক্সপেন্সেস কিছুটা বাড়াতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে, মায়ের হেলথ নিয়ে আপনার কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি কিন্তু করবে, তবে ওভারঅল ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। আপনি কুম্ভের মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা প্রবল দেখা যাচ্ছে। কুম্ভ রাশির আপনাদের এ মাসে বিশেষ করে কোনো প্রপার্টি, কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন, কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা প্রবল রয়েছে। তবে বলবো, কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই একটু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন, কোনো ভুল জায়গাতে, কোনো রং জায়গাতে আপনার ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, অর্থাৎ ইনভেস্টমেন্টের জায়গাটা নিয়ে কিন্তু একটু হলেও সতর্ক কিন্তু থাকুন। আপনি কুম্ভের মানুষ, আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির আপনাদের এ মাসে কর্মের জায়গাটা খুব ভালো হতে চলেছে। অনেকে কর্মের জায়গা নিয়ে চিন্তা থাকে কি না, অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে যাদের প্রমোশন আটকে ছিল প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা ফ্রেশার্স রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি করছে। এবং আপনার হায়ার অথরিটি, আপনার বসের সাথে এবং আপনার কলিগদের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় থাকছে। যারা টার্গেট রিলেটেড কাজগুলো করছেন, দিনে এতটা কাজ করতে হবে, আপনারা ভালো রেজাল্ট পেতে চলেছেন। মার্কেটিং, সেলস লাইনে যারা যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি কুম্ভ রাশির মানুষ, খুব ভালো ফল আপনারা পেতে চলেছেন। কুম্ভ রাশি আমি বলবো আপনাদের দৈব কৃপা, ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে। কি চাই, দেখুন বছরে একবারই কিন্তু এই আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। এবং শনির সাথে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন।
যারা কনসালটেন্সিমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা নিঃসন্দেহে এ মাসে ভালো ফল আপনারা পেতে চলেছেন। আপনি কুম্ভের মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এর সাথে সাথে আমি আবারও বলবো, কুম্ভের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের এ মাসে প্রেম ভালো হচ্ছে, তবে ইগো সেন্টিমেন্ট ড্রাগ জেদ কমাতে হবে। ওভারঅল প্রেমের জায়গাটা নিয়ে খুব বড় সমস্যা নেই, পুজোতে সেরা সেরা প্রেম আপনাদের হতে চলেছে। বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা আপনাদের দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার ওয়াইফের বা আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে, অথবা দুজনের মধ্যে মত পার্থক্য মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অক্টোবর মাসে। অর্থাৎ এই জায়গাটা আমি বলবো বিশেষভাবে কেয়ারফুল আপনারা থাকুন, আপনাদের বৈবাহিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আপনাদের যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। আপনি বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, সেই জায়গাটায় ভালো সম্পর্ক, ভালো সম্বন্ধ আসা বা কথাবার্তা বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি যদি বিশেষ করে কুম্ভের মানুষ হন আপনার ক্ষেত্রে, শিক্ষার জায়গা আমি বলবো শিক্ষা ভালো হতে চলেছে। প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তারা ভালো, আগামী মাসে পরে যদি আপনাদের কোনো এক্সাম থাকে ভালো রেজাল্ট করতে চলেছেন। এবং উচ্চ শিক্ষা হায়ার লেভেলে, কারণ নবমপতি নবমভাবে রিসার্চ, আপনারা মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন লেভেলে যারা পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং লাইন বা আপনারা কোনো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন, এখানে আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন, কারণ নবমপতি নবমভাবে অবস্থান করছে। এই জায়গাটা আপনাদের বিশেষভাবে শুভ ফল কিন্তু দিতে চলেছে। আপনাদের দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আমি এই ব্যাপারে নিঃসন্দেহে বলা যেতে পারে। বিজনেসের জায়গাটা কিছুটা হলেও আপনাদের 16 নভেম্বরের পর থেকে কিছুটা চাপ আপনাদের আসবে, অর্থাৎ বিজনেস ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা বা আপনার মহাজনের সাপোর্ট না পাওয়া, কাস্টমার সঠিক মাত্রায় স্যাটিসফ্যাকশন না করতে পারা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ ব্যবসাটা খুব একটা মাসের মাঝামাঝি থেকে খুব একটা ভালো হচ্ছে না, একটু চাপের মধ্যে ব্যবসা আপনাদের থাকবে। তবে গোল্ডের বিজনেস যারা করছেন তারা ভালো রেজাল্ট পেতে চলেছেন, মোটের উপর দিয়ে শুভ ফল আপনারা, অর্থাৎ সোনার ব্যবসা যারা করছেন, সোনা চাঁদি যারা বিজনেস করছে, আপনি কুম্ভ রাশি মানুষ, এই মাসটা সোনা চাঁদির ব্যবসার ক্ষেত্রে খুব ভালো আপনারা রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। কুম্ভ রাশির আপনাদের জ্ঞাতি শত্রুতা কিছুটা বৃদ্ধি করবে, ভাইয়ের সাথে মত পার্থক্য মতবিরোধ বা আপনার বোনের সাথে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য মতবিরোধ আপনাদের তৈরি কিন্তু করবে, আপনি কুম্ভের জাতক যদি হন আপনার ক্ষেত্রে। মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন, এবং আপনাদের আমি আবার বলবো শনি রেট্রোগ্রেড রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, অবশ্যই আপনারা যে কোনো কাজ করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে সঠিক ডিসিশনটা আপনারা অবশ্যই নেবেন, চট জলদি কোনো কাজ আপনারা করবেন না। মামলা মকদ্দমা চলছে, আপনারা এখানে ভালো রেজাল্ট পেতে চলেছেন। বাড়ি ভাড়া বা জায়গা ভাড়া দিয়ে চলেন, এখানে কিছুটা হলেও আপনাদের সমস্যা আসতে পারে, অবশ্যই সতর্ক থাকুন। মানসিক চাপ আপনাদের বৃদ্ধি করবে, এবং কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ আপনাদের থাকবে, কর্মক্ষেত্রে উন্নতি যেমন আসে কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ আপনাদের সৃষ্টি হতে চলেছে, এবং আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এই বিদেশ থেকেও কিন্তু এই মাসে আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন। বিদেশে গিয়ে কোনো কাজ করা বা বিদেশ থেকে আপনারা যারা যেতে চাইছেন সেখানে আপনাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের যেহেতু পুজোর মাস, আমি বলবো খরচ তো অবশ্যই আছে কিন্তু কিছুটা সেভিংস করার অবশ্যই চিন্তা করুন,
কিছু কিছু ক্ষেত্রে খরচের মাত্রাটা আপনাদের বাড়বে, তবে ক্যাশ ফ্লোয়ের জায়গায় রয়েছে, পারচেসের সম্ভাবনা রয়েছে, কোনো গাড়ি কিনা প্রপার্টি কেনার সম্ভাবনা রয়েছে, এবং ভ্রমণযোগ। আপনি কলকাতাতে রয়েছেন, আপনি পুজোর সময় রাম মন্দির বেড়াতে যেতেই পারেন, আপনি দার্জিলিং মেলাতে যেতেই পারেন, অর্থাৎ যে কোনো জায়গাতে আপনাদের ভ্রমণযোগটা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, সুনীর বীজমন্ত্র পাঠ করুন, ওং নমঃ শিবায় পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।